আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল কালাম, সহকারী শিক্ষক মুসিবুজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় এবং পরম করুণায় আল্লাহর রহমতে ভালো আছি। তাই সকলে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি মহান আল্লাহর রহমতে, মহান আল্লাহর রহম আল্লাহ তাআলার কাছে, আল্লাহু আমিন। প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে তোমার দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র। এই দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র বিষয়টি নিয়ে আমি আজকে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি এবং যে বিষয়টি নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে, দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায়ে ধ্বনির পরিবর্তন। এই ধ্বনির পরিবর্তন নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ভাষার পরিবর্তন তোমার ধ্বনির পরিবর্তনের সাথে রিলেটেড বা সম্পৃক্ত। অর্থাৎ ভাষার পরিবর্তন ধ্বনির পরিবর্তনের সাথে কি সম্পর্কিত? এখানে একটা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, যে ভাষার পরিবর্তন কার পরিবর্তনের সাথে কি সম্পর্কিত? উত্তর হচ্ছে ভাষার পরিবর্তন তোমার ধ্বনির পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত। তো ধ্বনির পরিবর্তন প্রিয় শিক্ষার্থী, ধ্বনির পরিবর্তন বিভিন্ন প্রক্রিয়ায় তোমার কী হয়ে থাকে, ঘটে থাকে বা সমাপ্ত হয়ে থাকে। এই জন্য প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য রাখি আমরা আজকে যে বিষয়টি জানাচ্ছি সেটি হচ্ছে ধ্বনির পরিবর্তন। এখানে আমি পার্ট এ অর্থাৎ এই ধ্বনির পরিবর্তনটাকে আমি দুই অংশে ভাগ করে কী করবো, আলোচনা করব। আজকে যে অংশটুকু নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পার্ট এ। এই পার্ট এ যে বিষয়টি নিয়ে আমি ধ্বনির পরিবর্তন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা একটু লক্ষ্য রাখি, সেটা হচ্ছে কি আদি সরগম, মধ্য সরগম, অন্তঃসরগম, ধ্বনি বিপর্যয় এবং বিষয় বিভবন। এই কয়েকটি বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সম্মুখে আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আবার। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু ধ্বনি পরিবর্তন বিভিন্ন প্রক্রিয়ায় কী করে থাকে, ঘটে থাকে, এই জন্য আমরা আজকে সংক্ষেপে এটি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী চলে যায়, এখন আমরা নেক্সট বাই নেক্সট অর্থাৎ একটার পর একটা সেটা নিয়ে কী করি, আলোচনা করি। প্রথমে প্রিয় শিক্ষার্থী লেখা আছে ধ্বনি পরিবর্তন তোমার আদি সরগম, অর্থাৎ আদি সরগম কীভাবে ঘটে থাকে একটু প্রিয় শিক্ষার্থী আমি লক্ষ্য রাখি। স্বয়ং একটু বলে দিকে কয়েকটি আমি উদাহরণ লিখবো, তাহলে সেটা সকলে কী করতে পারবি, বুঝতে পারবি। স্টেশন প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য রাখি, আজকে যে বিষয়টি প্রথমে আমি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটি হচ্ছে আদি সরগম। এই আদি সরগম কি বা কাকে বলে? আদি সরগম হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য কোনো কোনো সময় যখন তোমার শব্দে আদিতে বা পূর্বে স্বরবর্ণ বা স্বরধ্বনি আসে তখন তাকে বলা হয় আদি সরগম। অর্থাৎ সরগম শব্দের অর্থ কী আমরা যদি এটুকু বুঝতে পারি তাহলে সেটা কী করতে পারবো, ভালোভাবে বুঝতে পারবো। সরগম শব্দের অর্থ হচ্ছে স্বরের আগমন। এখন স্বর কয়টা? একটা হচ্ছে স্বরবর্ণ, একটা দুইটা, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। এখানে আজকে যে বিষয়টি আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন নিয়ে কীভাবে আলোচনা করা হচ্ছে বিভিন্নভাবে, সেটা হচ্ছে আদি সরগম, মধ্য সরগম এবং অন্ত সরগম। এখানে লেখা আছে কি প্রিয় শিক্ষার্থী, সেটা লেখা আছে কি সরাগম, অর্থাৎ স্বরের আগমন। স্বরের আগমন মানে স্বরবর্ণ বা স্বরধ্বনির আগমন। তো যেখানে তোমার আদি সরগম হচ্ছে যে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে যখন বা উচ্চারণের জন্য শব্দের আদিতে বা শব্দের পূর্বে যখন তোমার কী হবে স্বরধ্বনি বা স্বরবর্ণ উচ্চারিত হবে তখন তাকে বলা হবে আদি সরগম। দেখো আমরা লিখি একটু বোর্ডে দিয়ে লক্ষ্য রাখি, স্কুল স্বাভাবিক বানান হচ্ছে আমাদের সেটা কি এইটা, এটা হচ্ছে আমাদের কি স্বাভাবিক বানান। যদি আমরা স্কুল বানান লিখি বানাতে তাহলে সাধারণত আমরা এইভাবে লিখবো কি ইস্কুল, অর্থাৎ সহায়ক যুক্তরাষ্ট্র
ল স্কুল। এখন এটিকে যদি আমরা উচ্চারণ করি, উচ্চারণ করতে গিয়ে সহপ্রিয় শিক্ষার্থী উচ্চারণ করতে গিয়ে ভাবলো এটা স্কুল অর্থাৎ রাজশাহী দন্তসা ইস পরেশ করে কু ল, এটা তো আমরা যদি উচ্চারণ করি তাহলে আমরা উচ্চারণ করবো এইটা। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখি আমরা যে শব্দে প্রথমে কি এসেছে, স্বরবর্ণ এসেছে অর্থাৎ স্বর ধ্বনি এসেছে। যখন শব্দের আদিতে স্বরবর্ণ আসবে উচ্চারণ সুবিধার জন্য তখন তাকে বলা হবে আদি স্বরবর্ণ। প্রিয় শিক্ষার্থী আশা করি সেখানে সকলেই বুঝতে পেরেছো। তেমনভাবে স্টেশন এই বানানটি যদি আমরা লক্ষ্য রাখি তাহলে আবার বানানটি যদি আমরা লিখি সেটি স্টেশন অর্থাৎ রাজশাহীটা কি আবার প্রথমে এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চারণ সুবিধার জন্য শব্দের প্রথমে যখন কি হবে স্বরধ্বনি বা স্বরবর্ণ আসবে তখন তাকে বলা হবে কি আদি স্বরগম। এবার আমরা মধ্য স্বরগম নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী এবার হচ্ছে তোমার মধ্য স্বরগম। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য রাখি আমাদের আদিতে ছিল কি যে স্বরবর্ণ আদি স্বরগম অর্থাৎ স্বরবর্ণ তোমার শব্দের আদিতে আসবে। এবার মধ্য স্বরগম আমরা স্বাভাবিকভাবে তাহলে বলতে পারি কি সেখানে মধ্য শব্দের মধ্যখানে কি হবে স্বরবর্ণের আগমন ঘটবে। এটা কিভাবে সেটা সংজ্ঞাটা হবে এরকম যে সময় সময় উচ্চারণের জন্য সুবিধার জন্য সময় সময় শব্দের উচ্চারণ সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ সেখানে কি থাকতে হবে যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকতে হবে। কোথায়? মধ্য স্বরগমে। এই মধ্য স্বরগম যখন আসবে তখন সময় সময় উচ্চারণের জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মধ্যখানে যখন স্বরবর্ণের কি ঘটবে আগমন ঘটবে তখন তাকে বলা হবে কি মধ্য স্বরগম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখি রক্তম এটা হচ্ছে আমাদের কি সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি। এই সংযুক্ত ব্যঞ্জন ধ্বনিকে যখন আমরা ভাঙতে যাব উচ্চারণ করতে যাব তখন সেটা কি হয়েছে দেখি সেটা হয়েছে কি র তুন অর্থাৎ এই র তুন এখানে যদি আমরা উচ্চারণ করি র এর পরে কি এসেছে প্রিয় শিক্ষার্থী র এর পরে কি এসেছে ওয়া এসেছে অর্থাৎ এইখানে আমাদের কিসের ঘটে গেছে স্বরবর্ণ ওয়া এর উচ্চারণ ঘটেছে। তেমনি ভাবে মুক্তা এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙি তাহলে দেখতে পাবো সেটা হচ্ছে উচ্চারণ হয়েছে যে মুকুতা অর্থাৎ এখানে কি ঘটেছে রাস্য উ আসমিন তোমার এ রাস্য উ সংক্ষেপে এটা এই স্বরবর্ণ রাস্য উ এখানে স্বরবর্ণ রাস্য উ দ্যাটস মিন তাহলে এইখানে তোমার কি ঘটেছে স্বরবর্ণের আগমন ঘটেছে। কোথায়? শব্দের মধ্যখানে। শব্দের মধ্যখানে যখন ঘটবে তখন সেটা হবে কি মধ্য স্বরগম। আশা করি প্রিয় শিক্ষার্থী সেটা বুঝতে পেরেছ এখন পর্যন্ত যেটুকু নিয়ে আমি আলোচনা করেছি। আবার একটু আমি এক্সপ্লেন করে ব্যাখ্যা করি কি আদি স্বরগম অর্থাৎ শব্দের উচ্চারণ সুবিধার জন্য শব্দের আদিতে বা প্রথমে যখন স্বরবর্ণ বা স্বরধ্বনি আগমন ঘটবে তখন তাকে বলা হবে আদি স্বরগম। মধ্য স্বরগম সমস্যা উচ্চারণ জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি এখানে কিন্তু তোমার কি থাকতে হবে এটা পার্টিকুলারলি তোমাকে বলা দেওয়া হয়েছে সেটা কি সংযুক্ত ব্যঞ্জন অর্থাৎ যুক্ত বর্ণ থাকতে হবে। যদি যুক্ত ব্যঞ্জন না থাকে এবং সেটা ব্যঞ্জন ধ্বনি যদি না হয় তাহলে সেটা কিন্তু মধ্য স্বরগম উদাহরণ হবে না। তাহলে কোথায় ঘটবে মধ্য স্বরগমে আগমন ঘটে স্বরধ্বনি শব্দের মধ্যখানে। দেখো রত্ন এখানে আমরা কি লিখেছি র তুন অর্থাৎ এখানে ওয়া এসেছে তেমনি ভাবে মুক্তা এখানে কি এসেছে মুকুতা অর্থাৎ রাস্য উ এর স্বরবর্ণ তোমার কি হয়েছে বা স্বরধ্বনির আগমন ঘটেছে এটাকে তখন আমরা বলছি কি মধ্য স্বরগমের উদাহরণ। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের কি অন্ত স্বরগম। অন্ত স্বরগমে আমরা দেখি একটু বেঞ্চ সত্য থেকে হয়েছে সত্যি। প্রিয় শিক্ষার্থী
এবার আমরা অন্ত সমাগমে দিয়ে দেখব যে শব্দের অন্ত, অন্ত শব্দের অর্থ হচ্ছে কি শেষ, অর্থাৎ সময় সময় উচ্চারণের জন্য। অর্থাৎ শব্দের এবার আমরা প্রথমে দেখলাম শব্দের আদি যখন ঘটবে তখন সেটা হচ্ছে আদি সরগম, মধ্যখানে যখন ঘটবে সরগমের স্বরধ্বনি আগমন সেটা হচ্ছে মধ্য সরগম, এবার যখন দেখব শব্দের শেষে স্বরধ্বনি বা স্বরবর্ণের কি ঘটবে আগমন ঘটবে তখন সেটা হচ্ছে আমাদের কি অন্ত সরগম। বেঞ্চ থেকে কি হয়েছে বেঞ্চি, উচ্চারণ করি বেঞ্চি, যদি এখানে রাষ্ট্রটা আছে কোথায় মধ্যখানে কিন্তু উচ্চারণ করে দেখি আমরা সেই রাষ্ট্রটা কোথায় উচ্চারিত হচ্ছে বেঞ্চি, অর্থাৎ রাষ্ট্রটা হচ্ছে কোথায় এইখানে তোমার কি আছে উজ্জ্ব রয়েছে, উত্তর হচ্ছে তোমার এইখানে রাষ্ট্রটা উজ্জ্বল হয়েছে সত্য থেকে কি সত্যি, অর্থাৎ শব্দের শেষে কি আসছে এইখানে রাষ্ট্রীয় আগমন ঘটছে, অর্থাৎ শব্দের শেষে ঘটছে এই জন্য সেটা হচ্ছে আমাদের কি অন্তঃসর্গম। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো, তাহলে মধ্য আদিস্বরগম হচ্ছে শব্দের আদিতে বা প্রথমে যখন স্বরবর্ণ বা স্বরধ্বনি আগমন ঘটে তখন আদিস্বরগম, শব্দের মধ্যখানে সংযুক্ত ব্যঞ্জনধ্বনি জায়গায় যখন তোমার স্বরধ্বনি বা স্বরবর্ণ আগমন ঘটে তখন সেটা হচ্ছে মধ্যস্বরগম, এবং শব্দের শেষে যখন কি ঘটবে স্বরধ্বনি বা স্বরবর্ণ আগমন ঘটে তখন সেটা হচ্ছে অন্তঃসর্গম। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো, এবার আমি যে দুটা নিয়ে দেখা রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী এবার যে বিষয়টি নিয়ে তোমাদের সম্মুখে আমি উপস্থিত হব বা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় এবং শেষটি হচ্ছে আমাদের বিষমী ভব। ধ্বনি বিপর্যয় এই কয়েকটা আমি উদাহরণ লিখব, তারপরে তোমাদের সম্মুখে আমি সেটা নিয়ে আলোচনা করব। বাক্স থেকে হয়েছে বাস্ক এবং রিসা থেকে রিসকা। প্রিয় শিক্ষার্থী বিষমী ভবন কাকে বলে একবার সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। বিষমী ভবন হচ্ছে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তখন তাকে বলা হবে বিষমী ভবন। আবার বলি প্রিয় শিক্ষার্থী সেটা হচ্ছে কোন শব্দের মধ্যখানে যদি পাশাপাশি, অর্থাৎ প্রথম এবং শেষ সেটা কিন্তু নয়, সেটা হচ্ছে কি তিনটা অক্ষর দিয়ে যদি কোনো শব্দ তৈরি হয় তাহলে মধ্য এবং শেষ অথবা মধ্য এবং প্রথম পাশাপাশি দুটি বর্ণে পরিবর্তন ঘটলে তখন তাকে বলা হবে কি বিষমী ভবন। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য রাখি প্রথমে লেখা আছে এটি আমাদের বাক্স, এটি লেখা আছে কি প্রিয় শিক্ষার্থী সেটা হচ্ছে বাক্স, এবার যেটা হয়েছে সেটা হচ্ছে কি এখানে বাস্ক, অর্থাৎ এই ক এবং দ্বন্দ্বস, এখানকার দ্বন্দ্বস এবং ক এই দুটো বর্ণের একটি শব্দে আমি বলেছিলাম কি একটি শব্দে পাশাপাশি দুটি বর্ণে যদি কি ঘটে থাকে পরিবর্তন ঘটে থাকে তখন তাকে বলা হবে কি বিষমী ভবন। দেখো দুটি বর্ণ কি ক এবং এই ক এবং দ্বন্দ্বস, এখানে দ্বন্দ্বস অর্থাৎ কয়ের সাথে কি পরিবর্তন ক মধ্যখানে ছিল হয়েছে শেষে এবং দ্বন্দ্বস ছিল শেষে হয়েছে কি মধ্যখানে, তাহলে এই দুটো বর্ণ অর্থাৎ পাশাপাশি কি ঘটেছে পরিবর্তন ঘটেছে দ্বন্দ্বস ক ছিল শেষে হয়েছে প্রথমে মধ্যখানে মধ্যখানে ছিল সেটা হয়েছে কি শেষে, এই যে পাশাপাশি পরিবর্তন ঘটেছে তখন তাকে বলা হবে কি বিষমী ভবন। দ্বিতীয়টি দেখি রিসা, এখানে হয়েছে কি আমাদের রিসা থেকে হয়েছে রিসকা, অর্থাৎ দুটো বর্ণ এখানে ক ছিল মধ্যখানে হয়েছে কোথায় কি শব্দের শেষে, এখানে দ্বন্দ্বস ছিল শব্দের শেষে হয়েছে শব্দের মধ্যখানে, অর্থাৎ তোমার পাশাপাশি পরিবর্তন ঘটেছে এই প্রথম বর্ণের সাথে তৃতীয় বর্ণ পরিবর্তন ঘটেনি, অর্থাৎ তোমার তৃতীয় বর্ণের সাথে প্রথম বর্ণেরও পরিবর্তন ঘটেনি, আর ঘটলে তোমার কি ঘটবে পাশাপাশি দুইটা অর্থাৎ
তোমার কয়ের সাথে দ্বন্দ্বস্ব অথবা তোমার দ্বন্দ্বস্বের সাথে কি কয়ের সাথে র এই দুটো বর্ণের পাশাপাশি পরিবর্তন করবে কিন্তু একের সাথে তিন বা তিনের সাথে এক কখনো করবে না দুইয়ের সাথে তিন অথবা তিনের সাথে দুইয়ের সাথে এক এভাবে পাশাপাশি দুটো বর্ণের পরিবর্তন করবে যখন পাশাপাশি দুটো বর্ণের পরিবর্তন করবে তখন থাকে প্রিয় সেক্ষেত্রে আমরা কি বলবো বিষয় ভ্রমণ নামে আখ্যায়িত করবো আশা করি সেটা সকলে কি করতে পেরেছ বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী এবার আমরা যাব তোমার সেটা হচ্ছে আমাদের কি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ধ্বনি বিপর্যয় আশা করি বুঝতে পেরেছ কি ধ্বনি বিপর্যয় হবে তোমার কি তোমার ধ্বনি বিপর্যয় যে দুটো বর্ণের একটি শব্দের মধ্যখানে যখন দুটো বর্ণের পাশাপাশি পরিবর্তন ঘটবে তখন তাকে বলা হবে কি ধ্বনি বিপর্যয় অর্থাৎ একটি শব্দে যদি তোমার তিনটি বর্ণ থাকে বা দুটি বর্ণ থাকে যদি পাশাপাশি পরিবর্তন ঘটে অর্থাৎ একের সাথে তিন কখনো হবে না এক দুইয়ের সাথে তিন অথবা দুইয়ের সাথে এক এই পাশাপাশি যখন দুটো বর্ণের কি ঘটবে পরিবর্তন ঘটবে তখন তাকে বলা হবে কি ধ্বনি বিপর্যয় এটি হচ্ছে আমাদের ধ্বনি বিপর্যয়ের উদাহরণ যেমন প্রিয় শিক্ষকের দুটি বর্ণ যেমন কি হতে পারে লা থেকে আমরা লা একটা শব্দ এখন এটিকে যদি আমরা ধ্বনি বিপর্যয় নিয়ে যাই তাহলে কি দেখতে পাবো পাশাপাশি দুটো বর্ণ পাশাপাশি ফাকে তোমার কোথায় নিয়ে আসতে হবে আগে আকার তারপরে কি হয়েছে এটা এটা হচ্ছে লা থেকে কি হয়েছে ফা অর্থাৎ দুটো বর্ণের একটি শব্দে যদি দুটো বর্ণের সমন্বয় সৃষ্টি হয় তাহলে সেটা কি হবে পরিবর্তন ঘটা যাবে কিন্তু সবসময় যেন সেটা কি পাশাপাশি পরিবর্তন করতে হবে তাহলে সেটা হবে আমাদের ধ্বনি বিপর্যয়ের উদাহরণ প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ এবার আমরা যাবো তোমার শ্রমিক ভবন শ্রমিক ভবন হচ্ছে একটু আমি দুটা উদাহরণ লিখবো তাহলে সেটা বুঝতে পারবা সরি থেকে হয়েছে সো ঋণ তারপরে দ্বিতীয় কি ধরি আমরা সাপোজ লাল থেকে হয়েছে না এই বিষয় ভাবনের সংজ্ঞাটা হচ্ছে এরকম কি যে দুটো স্ববর্ণের একটি পরিবর্তনকে বলা হবে কি তোমার বিষমী ভবন আবার দুটো সমবর্ণের অর্থাৎ পাশাপাশি দুটো বর্ণ কি হতে হবে একই রকম হতে হবে এর যে কোনো একটি পরিবর্তনকে কি বলা হয় তোমার বিষয় নাম প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য রাখি কি আমাদের লেখা আছে যেটা সেটা হচ্ছে কি সো ঋণ আমাদের সংজ্ঞা কি ছিল সংজ্ঞা ছিল দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে বলা হয় বিষমী ভবন তাহলে শরীর এটা হচ্ছে আমাদের এখানে র আছে শেষে তাতে র আছে অর্থাৎ প্রথমে র মধ্যখানে র আছে তারপরে কি রয়েছে র রয়েছে আমাদের আলোচনা অন্তে গিয়ে তোমার কি হয়েছে শরীর অর্থাৎ এখানে র রয়েছে আবার তারপরে কি রয়েছে র রয়েছে অর্থাৎ র এর পরিবর্তন কি হয়েছে ঘটেছে তখন তাকে বলা হবে বিষয় মানে অর্থাৎ শরীর দুটো সবর্ণ এখানে র এখানে র হয়েছে তোমার কি শরীর অর্থাৎ একটা বর্ণের কি ঘটেছে পরিবর্তন ঘটেছে এই যে দুটো সম বর্ণের একটি পরিবর্তনকে কি বলা হয় বিষমী ভবন আশা করি বুঝতে পেরেছি এবার দেখি আমরা লাল এটি হচ্ছে আমাদের কি তোমার দুটি বর্ণ কি রয়েছে এখানে ল রয়েছে এখানে ল অর্থাৎ ল দিয়ে রয়েছে কি আবার ল এখানে তোমার কি ঘটেছে ল রয়েছে এখানে দন্তান্ন হয়েছে এখানে হয়েছে কি তোমার ল অর্থাৎ দন্তান্ন কি ঘটেছে এবং এই লয়ের পরিবর্তন ঘটেছে অর্থাৎ দুটো সবনের একটি রূপ কি ঘটেছে তোমার পরিবর্তন ঘটেছে এই যে একটি পরিবর্তন ঘটে কি তখন তাকে বলা হবে কি বিষমী ভবন প্রিয় শিক্ষার্থী আশা করি সকলে বুঝতে পেরেছ তো আজকে যেটি আমাদের আলোচনা বিষয়বস্তু ছিল ধ্বনি পরিবর্তন সেটি ছিল পার্ট এ এ আলসারগম মধ্যসারগম অন্তঃসারগম ধ্বনি বিপর্যয় এবং বিষমী ভবন এগুলো নিয়ে আমি আলোচনা করেছি নেক্সট টাইম পরবর্তী যে ক্লাস পার্ট বি হবে সেখানে ধ্বনির যে অন্যান্য পরিবর্তনগুলো রয়েছে সেগুলো আমি নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হব সেই পর্যন্ত সকলে ভালো থাকি সুস্থ থাকি সকলে আল্লাহ মহান আল্লাহ তাআলা কাছে দোয়া করি যেন তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা ব্যক্ত করি আমি মোহাম্মদ আবুল কালাম আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম Thank you.